সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। মার্ট কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। রাজনৈতিকভাবে কারো বিরুদ্ধে নয়, আমরা তাদেরই বিরুদ্ধে যে রাজনৈতিক দলের গুন্ডারা তাদের আশ্রয় নিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মীদের ওপর তারা আক্রমণ করছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের ওপর আক্রমণ করছে। আমরা চাই যে গোটা পশ্চিমবাংলা শান্তির বাতাবরণ, কারণ প্রমাণিত হয়ে গেছে 2 তারিখে দেখতে পাবেন যে গোটা পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি নির্বাচিত হয়েছে, সরকার গঠন করবে। তার সঙ্গেও অন্যান্য থানাগুলোয়, অন্যান্য আরামবাগ সাংগঠনিক জেলায় যে 7টা মধ্যে বিধানসভা রয়েছে, ভারতীয় জনতা পার্টি নির্বাচিত হবে। সেই জন্য এখন থেকে তৃণমূল কংগ্রেস আশ্রিত গুন্ডারা তারা চেষ্টা করছে বিভিন্ন জায়গায় তারা গণ্ডগোল লাগিয়ে দেওয়ার। সেই জন্যই আমরা খুব শান্তি শৃঙ্খলাভাবে আমরা সেইগুলো যেমন আমাদের দায়িত্ব নিয়ে আমরা কাজ করব, তেমনি আজকেও আমরা শান্তি শৃঙ্খলাভাবে আমরা এখানে কোনো অবস্থানের মধ্য দিয়ে আমরা বিক্ষোভ প্রদর্শন আমরা করব। সেই জন্যই আপনারা এখানে থাকবেন। এবং আমাদের একটি লেখা হচ্ছে স্মারকলিপি, সেই স্মারকলিপি লেখাটা কোন কোন জায়গায় দিলীপ ঘোষের ওপর হয়েছে আমাদের কুচবিহারে, তার সঙ্গেও আমাদের কোঘাট থানার বিভিন্ন জায়গায় আনাচ্ছে কানাচ্ছে ভারতীয় জনতা পার্টির ওপর আক্রমণ করছে। এবং বিগত দিনে হয়তো আক্রমণ তারা করতে পারে, সেই জন্যে আমরা এখন থেকে আমরা সতর্ক করতে চাই, পুলিশ প্রশাসনকেও আমরা সতর্ক করাতে চাই যে কোন কোন জায়গায় তৃণমূল আশ্রিত গুন্ডারা সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির ওপর আক্রমণ করতে পারে। সেই জন্যই আমরা একটা স্মারকলিপি আমরা দেবো, আমরা 4-5 জন আমরা যাব। আপনারা এখানে স্লোগান দেবেন, বক্তব্য রাখবেন এবং শান্তিপূর্ণভাবে আপনারা বিক্ষোভ কর্মসূচি আপনারা নেবেন। যতক্ষণ পর্যন্ত থানা ভাইপার সরকার, ভাইপার লিমিটেড সরকার, দিলীপ ঘোষ মহাশয়ের ওপর এবং কুচবিহারের শীতলকুচি এলাকায় নৃশংসভাবে তার ওপর আক্রমণ করে তৃণমূল আশ্রিত গুন্ডারা। এবং সেখানে শুধু তাই নয়, তার সঙ্গে যারা ছিলেন তাদের ওপর আক্রমণ করে, দিলীপ ঘোষের গাড়ির ওপর আক্রমণ করে, গাড়ির কনভয়ে ভেঙে দেয় এবং অন্যান্য যে গাড়িগুলো ছিল দিলীপ ঘোষের সঙ্গে সেই গাড়িগুলো ভেঙে দেয়। এবং চেষ্টা করেছিল দিলীপ ঘোষকে জীবনে মেরে ফেলার, এবং বোমা ছুড়েছিল সেখানে দিলীপ ঘোষকে, যাতে মৃত্যু মুখে পতিত করা হয়। সেই জন্য তৃণমূল কংগ্রেসে আশ্রিত গুন্ডারা চেষ্টা করেছিল। শুধু এই নয়, বিভিন্ন জায়গায় দিলীপ ঘোষকে আমাদের রাজ্যের যে সভাপতি তাকে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে, তার সঙ্গে বিভিন্ন জায়গায় তৃণমূল সরকার, চিট ফান্ডের সরকার, নারদার সরকার, বিজেপির সরকার, নারদার সরকার। যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। বিশ্বাস আর আধুনিকতার মেলবন্ধন ঝর্ণা জুয়েলার্স, কামারপুকুর নতুন চুটি, হুগলি।
Sometimes fashion can change vision.